আসসালামু আলাইকুম আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসার জন্য পরিকল্পনা করেছেন অথবা আগে এসেছেন আরবি ভাষা তেমন বলতে পারেন না আপনাদের ক্যারিয়ার সামনে এগিয়ে নিতে আরবিতে অনর্গল কথা বলতে হবে তাই আজকের এই আরবি শব্দ ও বাক্যগুলো অবশ্যই জানতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম বাক্য জিয়াদা জোয়ান আনা জিয়াদা জোয়ান অর্থ আমি খুব বেশি ক্ষুধার্ত আনা জিয়াদা জোয়ান অর্থ আমি খুব বেশি ক্ষুধার্ত আনা অর্থ আমি জিয়াদা অর্থ বেশি জোয়ান অর্থ ক্ষুধার্ত নেক্সট আনা জীব আককেল অর্থ আমাকে খাবার দাও আনা জীব আককেল অর্থ আমাকে খাবার দাও আনা অর্থ আমি জীব অর্থ দাও আককেল অর্থ খাবার আপনার বসও আপনাকে বলতে পারে আনা জীব আককেল আমি তোমাকে খাবার দেবো তাহলে কোনটা সঠিক হবে আপনি বলবেন আমাকে খাবার দাও এর আরবি হবে আ তিনি আককেল আ তিনি আক্কেল অর্থ আমাকে খাবার দিন আ তিনি অর্থ আমাকে দিন আককেল অর্থ খাবার আশা করি বুঝতে পেরেছেন কোনটা ভুল এবং কোনটা সঠিক অবশ্যই বুঝতে পেরেছেন হুয়া মজুদ জাম্বো আনা অর্থ সে আমার পাশে আছে হুয়া মজুদ জাম্বো আনা অর্থ সে আমার পাশে আছে আপনার সাথে কেউ টেলিফোনে কথা বলছে যে অমুক কোথায় আছে আপনি বলছেন হুয়া মজুদ জাম্বু আনা অর্থ সে আমার পাশে আসে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে আর জাম্বু অর্থ পাশে আনা অর্থ আমি নেক্সট এস এবা অর্থ তুমি কি চাও এস এব অর্থ তুমি কী চাও এটা এভাবে বললে আরও ভালো হয় এস তাবিয়ন্তা অর্থ তুমি কি চাও ইয়াবি অর্থ আমি চাই আর তাবি অর্থ তুমি চাও আশা করি পার্থক্য বুঝতে পেরেছেন আখই তাল হিনি, অর্থ ভাই এখানে এসো আখই তাল হিনি অর্থ ভাই এখানে এসো আখই অর্থ ভাই তাল অর্থ আসো হিনি অর্থ এখানে অথবা হোনা অর্থ এখানে ইন দ্য কাম রাতি ফ্লুজ অর্থ তোমার বেতন কত ইন দ্য কাম রাতি ফ্লুজ অর্থ তোমার বেতন কত অথবা বলবেন ইন দ্য কাম রাতি ফ্লুজ তোমার বেতন কত ইন অর্থ তোমার কাম কত রাতিব অর্থ বেতন অথবা মাস বলতে পারেন ফুলুজ অর্থ টাকা মাস অর্থ বেতন অথবা এভাবে বলবেন চিন্তা কাম মাস ফুলুজ অর্থ তোমার বেতন কত নেক্সট লেস ছবি জঞ্জাল অর্থ ঝগড়া করছো কেন লেস সবি জঞ্জাল অর্থ ঝগড়া করছো কেন আপনি কারোর সাথে ঝগড়া করছেন বা কথা কাটাকাটি করছেন আপনার বস দেখে বলতে পারে লেস সবি জঞ্জাল অর্থ তুমি ঝগড়া করছো কেন লেশ অর্থ কেন ছৌই অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া লেশ ইজি ইনতা তুমি কি জন্য এসেছো বা তুমি কেন এসেছো লেশ অর্থ কেন ইজি অর্থ এসেছো বা আসা ইনতা অর্থ তুমি এটা যদি আপনি পাস টেন্সে বলেন লেশ জিত ইনতা ভার্ভের শেষে একটা তা যুক্ত করলে সেটা পাস্টেন্স হবে আর ভার্ভের আগে বা যুক্ত করলে সেটা ভবিষ্যৎকাল হবে তাহলে লেশ ইন্তা অর্থ তুমি কেন আসবা ভবিষ্যৎকালে বললে আনা আতি হাদিয়া অর্থ আমাকে বকশিস দেবেন এই বাক্যটা কেমনে বোঝা যায় আনা আতি হাদিয়া অর্থ আমাকে বকশিস দেবেন আপনার মোদিরও আপনাকে বলতে পারে আনা আতি হাদিয়া অর্থ আমি তোমাকে বকশিস দেব। আপনার মদির আপনাকে বলতে পারে আনা আতি হাদিয়া আমি তোমাকে বকশিস দেব আর আপনি যখন চাবেন তখন বলবেন আতিনি হাদিয়া আতিনি হাদিয়া অর্থ আমাকে বকশিস দিন আতি হাদিয়া আর আতিনি হাদিয়া এর মধ্যে পার্থক্য কি আশা করি বুঝতে পেরেছেন আনা আতি হাদিয়া এর অর্থ হতে পারে আমি তোমাকে বকশিস দেব তাহলে আপনার মোদির বলবে আনা আতি হাদিয়া অর্থ আমি তোমাকে বকশিস দেবো আর আপনি যখন বকশিস চাবেন তখন বলবেন আতিনি হাদিয়া অর্থ আমাকে বকশিস দিন আতিনি অর্থ আমাকে দিন আর আতি অর্থ দেওয়া বা দিব আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আনা আবগা ফুলুজ আলহীন অর্থ আমার এখন টাকা লাগবে আনা আবগা ফুলুজ আলহীন অর্থ আমার টাকা লাগবে আনা আমি আবগা অর্থ লাগবে বা প্রয়োজন ফুলুজ অর্থ মুদ্রা বা টাকা আলহীন অর্থ এখন পল্লু শাহর হাসম তালাত মিয়া অর্থ প্রতি মাসে তিনশো টাকা কাটাবো ধরুন আপনার কোনো টাকা কোথাও বাকি আছে আপনাকে কিস্তিতে দিতে হবে তাহলে আপনি বলবেন কল্লু শহর খাসম তালাত মিয়া কল্লু শাহর খাসম তালাত মিয়া কল্লু শাহর খাসম তালাত মিয়া অর্থ প্রতি মাসে তিনশো টাকা কাটাবো আশা করি বুঝতে পেরেছেন কল্লু অর্থ সব শাহর অর্থ মাস খাসম অর্থ কাটানো বা কেটে নেওয়া তালাত অর্থ তিন আর মিয়া অর্থ একশো নেক্সট বাদিন খাসম মিন রাতিব অর্থ পরবর্তীতে বেতন থেকে কেটে নেবে বা দিন খসম মিন রাতিব অর্থ পরবর্তীতে বেতন থেকে কেটে নেবে বা দিন অর্থ পরে খসম অর্থ কেটে নেওয়া মিন অর্থ থেকে রাতিব অর্থ বেতন বেতনের আরেকটি আরবি হচ্ছে মাস মাস অর্থ বেতন কাম তাবগা ইনতা তোমার কত লাভকে কাম তাবগা ইনতা অর্থ তোমার কত লাগবে কাম তাবগা ইনতা অর্থ তোমার কত লাগবে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে আর তাবগা অর্থ তোমার লাগবে ইনতা অর্থ তোমার আনা আবগা আলফ রিয়াল আনা আবগা আলফ রিয়াল অর্থ আমার এক হাজার রেয়াল লাগবে আনা আবগা আলফ রেয়াল অর্থ আমার এক হাজার রেয়াল লাগবে আনা অর্থ আমার বা আমি আবগা অর্থ লাগবে আলফ অর্থ এক হাজার আর রেয়াল অর্থ টাকা বা মুদ্রা আনা আবগা সেলাফিয়া অর্থ আমার অগ্রিম টাকা লাগবে আনা আবগা সেলাফিয়া অর্থ আমার অগ্রিম বা অগ্রিম টাকা লাগবে আনা আমার আবগা লাগবে সেলাফিয়া অর্থ অগ্রিম আবুই মারিদ অর্থ আমার বাবা অসুস্থ আবুই মারিদ অর্থ আমার বাবা অসুস্থ আবুই অর্থ আমার বাবা আর মারিদ অর্থ অসুস্থ আবুইয়া ফিল মোস্তাসফা অর্থ আমার বাবা হসপিটালে আবুয়া ফিল মুস্তাসফা অর্থ আমার বাবা হসপিটালে আমার বাবা যেহেতু অসুস্থ তাই আমার বাবা হসপিটালে ভর্তি তাই আপনাকে এভাবে বলতে হবে আবুয়া ফিল মোস্তাসফা অর্থ আমার বাবা হসপিটালে ভর্তি ইনতা সৌই আদা অর্থ তুমি আমাকে সাহায্য করো ইনতা সৌই আদা অর্থ তুমি আমাকে সাহায্য করো ইনতা অর্থ তুমি সৌই অর্থ করো বা করা মোসা আদা অর্থ সাহায্য লাজিমিন্তা সুপ অর্থ অবশ্যই আপনাকে দেখতে হবে লাজিমিন্তা শুভ অবশ্যই আপনাকে দেখতে হবে লাজিমিন্তা সুফ অর্থ অবশ্যই আপনাকে দেখতে হবে অথবা দেখা উচিত লাজিম অর্থ উচিত বা অবশ্যই প্রয়োজন লাজিম অর্থ উচিত বা অবশ্যই প্রয়োজন আনা আমেল হাগগাক অর্থ আমি আপনার শ্রমিক আনা আমেল হাগগাক অর্থ আমি আপনার শ্রমিক আবার কোথাও কথা বলে হাম্মেল হাম্মেল অর্থ আমেল বা শ্রমিক আনা হাম্মেল হাক্গাক অর্থ আমি আপনার শ্রমিক আনা অর্থ আমি আমেল অথবা হাম্মেল অর্থ শ্রমিক বা কর্মী আর হাক্গাক অর্থ আপনার বা তোমার তয়েব আনা বাজিক তৈয়েব আনা বাজি অর্থ ঠিক আছে আমি আসব। তৈয়েব অর্থ ঠিক আছে আনা আমি এজিক অর্থ আসব অথবা বাজি অর্থ আসবো ভার্ভের আগে যদি বাযুক্ত করা হয় তাহলে সেটা হবে ভবিষ্যৎকাল ভার্বের শেষে যদি তা যুক্ত করা হয় তাহলে সেটা হবে অতীতকাল তাই ইজি শব্দের আগে বা যুক্ত করে এটা ভবিষ্যৎকাল করা হয়েছে শেষে যদি একটি তা যুক্ত করা হয় তাহলে সেটা অতীতকাল হয়ে যাবে যেমন আনা জিত আমি এসেছিলাম নেক্সট তাল লিবাদোয়াম অর্থ ডিউটির পরে আসো তাল লি বা অর্থ ডিউটির পরে আসো তায় অর্থ আসো লি অর্থ জন্য পরে দোয়াম অর্থ ডিউটি বা কাজ দোয়াম অর্থ ডিউটি বা কাজ ছা কাম ইজিক অর্থ কয়টা বাজে আসবো ছা কাম ইজি অর্থ কয়টা বাজে আসবো অথবা বলতে পারেন ছা কাম বাজি অর্থ কয়টা বাজে আসবো এটা যেহেতু ভবিষ্যৎকাল তাই বাজি বললে সঠিক হবে তয়েব বকরাতাল মক্তব। বকরা বকরাতাল মক্তব অর্থ ঠিক আছে আগামীকাল অফিসে এসো বকরা বকরাতাল মক্তব অর্থ ঠিক আছে আগামীকাল অফিসে এসো তৈ্যব অর্থ ঠিক আছে বকরা অর্থ আগামীকাল তাল অর্থ আসা মক্তব অর্থ অফিস আনা লাজিম রাতিব সৈ জিয়াদা অর্থ আমার বেতন অবশ্যই বাড়াতে হবে আনা লাজিম রাতিব সই জিয়াদা অর্থ আমার বেতন অবশ্যই বাড়াতে হবে লাজিম অর্থ অবশ্যই আর রাতিব অর্থ বেতন সই অর্থ করা আর জিয়াদা অর্থ বেশি আনা ইনসান মিসকিন অর্থ আমি গরিব মানুষ আনা ইনসান মিসকিন অর্থ আমি গরিব মানুষ আপনাকে ইনসান বলার দরকার হবে না আনা মিসকিন বললে যথেষ্ট আনা মিসকিন অর্থ আমি গরিব মানুষ এটাই যথেষ্ট আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব মিসকিন অর্থ গরিব ইন দ্য কেপ অর্থ তুমি কেমন কাজ করো ইন দ্য কেপ সুগল অর্থ তুমি কেমন কাজ করো আপনি বলবেন আনা সুগোল সৌই জিয়াদা আনা সোগোল সৌই মিয়া মিয়া আনা সৌই মিয়া মিয়া আমি ভালো কাজ করি নেক্সট আনা সুপ বা দিন অর্থ আমি পরে দেখব। আনা সুপ বা দিন অর্থ আমি পরে দেখব আনা অর্থ আমি বা দিন অর্থ পরে ধন্যবাদ ভিহ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারী হয়েছে তাই ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অন করে দেবেন ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ বাকু